কি ইরাবতি? আমি বলছিলাম কি কাকিমা, তোমরা ভেতরের ঘরে গিয়ে আরাম করে বসো না। ইরাবতি এটা করতে পারেন না, কি করবো এখন? তোমার জন্য আনা শাড়ি গয়না তুমি ঝিলামকে পড়িয়ে দিয়েছো। ড্যাড ড্যাড, তুমি তো জানো ইরাবতি কেমন, মানে ইরাবতি ঝিলামের সঙ্গে সবকিছু শেয়ার করে নেন। ইরাবতি আজ একটা স্পেশাল দিন, ড্যাড আপনাকে এগুলো দিয়েছিল, এগুলো আপনার পরে আসা উচিত ছিল। আপনি ড্যাডের সামনে এরকম করছেন কেন বলুন তো? দেখুন আপনি আপনি এক্ষুনি এক্ষুনি রেডি হয়ে চলে আসুন, যেরকম আপনি যা পড়িয়েছেন পড়েছেন, আরও শাড়ি গয়না আছে সেগুলো পরে রেডি হয়ে চলে আসুন। কী হলো, আপনি দাঁড়িয়েছেন কেন? ইরাবতী দেখুন, শুধু শুধু সিং ক্রিয়েট করবেন না কিন্তু। এই তুমি ওকে কি বলছো বলো তো? না ড্যাড কিছু বলছি না, তুমি তো রেডি হয়ে আসতে বলছিলে, তো আমি তাই বলছিলাম ইরাবতীকে রেডি হয়ে আসতে। ইরাবতী চলুন। আমি তৈরি হয়েই এসেছি মিস্টার চ্যাটার্জি। কোনো সিন ক্রিয়েটও করছি না, ওই গয়নাগুলো যার প্রাপ্য তাকেই পরিয়ে এনেছি। কি বলছো ইরাবতি? আজকের দিনে আমি আমি বাবাকে সব সত্যিটা বলতে চাই, আজকেই আমি বাবার সাথে সব কথা বলে নিতে চাই। সত্যির কথা বলবে তুমি? দি তুই প্লিজ চুপ কর, আকাশদার দিকে বারণ করো প্লিজ, আমি ভেতরে যাচ্ছি, দাঁড়া। কোথাও যাবি না তুই, এটা আমার কথা শোন, এটা তোর সংসারের কথা, তুই এভাবে জোর করিস না। তাছাড়া উনি যদি এই সত্যিটা চেপে যান তাহলে কিভাবে নেবেন আপনি? আমি তো ঠিকই বলছে, দেখ কথাটা জানার পর ওনার যদি একটা ভালো মন্দ কিছু হয়ে যায়, আর তাছাড়া এরপর উনি যদি তোকে আর মেনে না নেন তাহলে সেই জন্য আমি এই মিথ্যেটা বয়ে বেড়াতে পারবো না, আমি আর কোনো অন্যায় হতে দেবো না। ইরা আর একবার ভেবে দেখ, আমার ভাবা হয়ে গেছে মেঘনা। তোমরা সকলে মিলে কি বলছো ইরাবতীকে? ইরাবতী কি হয়েছে আমাকে একটু পরিষ্কার করে বলবে? আজ আশীর্বাদ, আমার সন্তানের আশীর্বাদ। আর ঠাম্মি তোমরা যদি তার ভালো চাও তাহলে তাকে যে গর্ভে ধারণ করেছে তাকে তোমাদের যথাযথ মর্যাদা দিয়ে গ্রহণ করে নিতে হবে, আমার সন্তানের সাথে সাথে তারও আশীর্বাদ হবে। কি করছিস ইরা? ঠাম্মু আমার মনে হয় ইরাকে বাধা না দেওয়াই উচিত, ও যেটা বলতে যাচ্ছে সেটা বলতে দেওয়া হোক, তোমরা ভেতরে চলো। পিয়ালি, স্যান্ডি, ইরা বলতি কি হচ্ছে বলো তো? চিন্তা করবেন না বাবা, আমার আর ওনার সন্তান সুস্থভাবেই বড় হচ্ছে। তাহলে তুমি আবার কোন সত্যি কথা বলবে? তোমাকে এরকম মন মনা দেখাচ্ছে কেন বলো তো? না না, এদের নিয়ে আমি লক্ষ্য করেছি তুমি যেন কেমন একটা হয়ে থাকো, আর এগুলো সব ঝিলমের অধিকার, এটাই বা তুমি বললে কেন? ড্যাড না ড্যাড, তুমি তো জানো ইরাবতী কি বলতে গিয়ে কী বলে থাকবেন। আকাশ, আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি তুমি নানাভাবে ইরাবতীকে বাধা দিচ্ছ, ও যেটা বলতে চায় সেটা বলতে দিচ্ছ না। ড্যাড আমি কি না ড্যাড, কথাটা আমার আর আমার মেয়ের মধ্যে হচ্ছে, এর মধ্যে তুমি নাক গলাবে না, ও যেটা বলতে চায় সেটা ওকে বলতে দাও। না ড্যাড, এটা পসিবল নয়, কারণ আমার কাছে না সত্যি থেকে তুমি ইম্পর্টেন্ট, তোমার হেলথ ইম্পর্টেন্ট, আর উনি সেটা বুঝতে পারছেন না, জেদ করছেন। ইরাবতী
আপনি এক্ষুনি ভেতরে যান। আমি যে বললাম আপনাকে বাবার সাথে কথা না বলে আমি কোথাও যাব না। দেখুন আপনি আমার মাথা গরম করাবেন না, আপনি এক্ষুনি ভেতরে চলুন। আকাশ, তোমার এত সাহস কবে থেকে হলো? তুমি আমার সামনে বারবার ইরাবতীকে জোর করছো, ও যদি ভেতরে যেতে না চায় ও যাবে না। আমি ইরাবতীর মুখ থেকে সবটা শুনতে চাই, তুমি এর মধ্যে কথা বলবে না। বলো ইরাবতী। একটা ভুল হয়ে গেছে বাবা। ভুল? কে ভুল করেছে? তুমি? তুমি ভুল করতে পারো এটা আমি বিশ্বাস করি না। না বাবা, আমি ভুল করতে পারি, আমিও তো একটা মানুষ, আমারও তো খামতি আছে, আর আমার সেই খামতিটাকেই মিস্টার চ্যাটার্জি আর বাড়ির সকলে মিলে চাপা দেবার চেষ্টা করছে। ওরা সবাই আমাকে আমাকে পারফেক্ট বানানোর চেষ্টা করছে, কিন্তু আমি আর এই পারফেকশনের বোঝাটা বইতে পারছি না বাবা। আমি এই ভারটাও নিতে চাই না। আমি আমি একজন সাধারণ মানুষ, আমারও খুদ খামতি আছে, আমি সেগুলো নিয়েই থাকতে চাই বাবা। আমি কোনোদিন মা হতে পারবো না বাবা। মিস্টার চ্যাটার্জির সন্তান পৃথিবীতে আসছে ঠিকই, কিন্তু তাকে আমি আমার গর্ভে ধারণ করতে পারিনি। তুমি কি বলছো ইরাবতী? সত্যি বলছি, এটাই সত্যি। ইরাবতী রিপোর্টে যা আছে তাতে মা হওয়া অসম্ভব। স্যারের কাছে রাজি হয়ে যান প্লিজ। আকাশদা, আমি তোমার আর দিয়ে বেবির সারোগেট মাদার হতে চাই। আমি বহুবার ভেবেছি বাবা, বহুবার চেয়েছি যে আপনাকে সবটা বলে দেব, কিন্তু পারিনি। সবাই চায়নি যে সব সত্যিটা আমি আপনাকে বলি, আর আমিও আপনাকে খুশিতে থাকতে দেখে, ভালো থাকতে দেখে আপনার সামনে গিয়ে দাঁড়াতে পারিনি। আমার নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল, মনে হচ্ছিল আপনি আমাকে মেয়ের মতন ভালোবাসেন, কিন্তু আমি বোধহয় সেই ভালোবাসার যোগ্যই না। আমার মনে হচ্ছিল আমি আপনাকে ঠকাচ্ছি বাবা। আপনি আমার কাছে যেটা চেয়েছেন সেটা হয়তো আমি দিতে পারবো না, কিন্তু আমি আপনাকে ঠকাতেও পারবো না। এই কদিন এই সত্যি কথাটা আপনাকে যে আমি বলিনি সেটা আমাকে কুড়ে কুড়ে খেয়েছে বাবা। আমার মনে হয়েছে আমি আপনাকে ঠকাচ্ছি, তাই আজ যখন ঠিক হলো যে আশীর্বাদ হবে, তখন আমি ঠিক করলাম যে আজই আমি আপনাকে সব সত্যি কথা বলবো। চলো 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 পাল্টাই।